LibreOffice draw তে বস্তু নিয়ে মৌলিক কাজ করা সম্পর্কিত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আপনি শিখবেন বস্তু কাট, কপি, পেস্ট করা, হাতলগুলি ব্যবহার করে বস্তুর আকার পরিবর্তন করা, বস্তু সুসজ্জিত করা, বস্তু দলবদ্ধ এবং দলমুক্ত করা, একটি দলের প্রত্যেক বস্তু সম্পাদন করা, একটি দলের মধ্যে বস্তু সরানো। এখানে আমরা Ubuntu Linux সংস্করণ 10.04 এবং LibreOffice সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। ডেস্কটপে সংরক্ষিত ওয়াটার সাইকেল ফাইলটি খোলা যাক। এখন এই ছবিতে আরো তিনটি মেঘ কপি এবং পেস্ট করুন। প্রথম মেঘ নির্বাচন করুন, তারপর কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং কপি ক্লিক করুন। তারপর কার্সারটি পৃষ্ঠায় রাখুন। কনটেক্সট মেনুর জন্য আবার ডান ক্লিক করুন এবং পেস্ট ক্লিক করুন। কিন্তু আমরা কেবল একটিমাত্র মেঘ দেখতে পাচ্ছি। যে মেঘটি আমরা কপি এবং পেস্ট করেছি সেটি কোথায় গেল? কপি করা মেঘ আসলে মূল মেঘের উপরেই যুক্ত হয়ে গেছে। মেঘটি নির্বাচন করে বাঁ দিকে সরিয়ে নিয়ে যাওয়া যাক। একই পদ্ধতিতে আরো তিনটি মেঘ তৈরি করা যাক। মেঘ নির্বাচন করে কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং কপি ক্লিক করুন। আপার কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং পেস্ট ক্লিক করুন। এখন কপি করা মেঘটি নির্বাচন করে বাঁ দিকে সরান। আমরা বস্তুর কপি তৈরি করার জন্য কিছু শর্টকাট ব্যবহার করতে পারি। কন্ট্রোল এবং সি একটি বস্তু কপি করে, কন্ট্রোল এবং ভি একটি বস্তু পেস্ট করে, কন্ট্রোল এবং এক্স একটি বস্তু কাট করে। মেঘ নির্বাচন করুন এবং কন্ট্রোল ও সি কি দুটি একসাথে টিপুন। মেঘটি কপি করা হয়েছে। পেস্ট করার জন্য কন্ট্রোল এবং ভি কি দুটি একসাথে টিপুন। এখন মেঘটি নির্বাচন করে পছন্দসই অবস্থানে স্থানান্তরিত করুন। এই টিউটোরিয়ালটি একটু থামান এবং অনুশীলনীটি সম্পূর্ণ করুন। আপনার ড্র ফাইলে দুটি পৃষ্ঠা যুক্ত করুন। প্রথম পৃষ্ঠায় দুটি বস্তু আঁকুন। প্রথম পাতা থেকে দ্বিতীয় পাতায় একটি বস্তু কপি করুন। দেখুন কোথায় প্রতিলিপি করা বস্তুটি স্থাপিত হয়েছে। একটি বস্তু কাট করে পেস্ট করুন। আপনি এই কাজের জন্য শর্টকাট কি ব্যবহার করতে পারেন। পরীক্ষা করুন আপনি যখন বস্তুটি কাট করলেন সেটির একটি কপি তৈরি হয় কিনা। এবার এই মেঘের আকার হ্রাস করুন। তাহলে প্রথমে সেটিকে নির্বাচন করা যাক। এখন হাতলগুলি দেখা যাচ্ছে। এরপর কার্সারটি কোনো একটি হাতলের উপর স্থাপন করুন যতক্ষণ না তীর মুখগুলি দৃশ্যমান হচ্ছে। এখন মাউসের বাম বোতাম ধরে রাখুন এবং মেঘ ছোট করার জন্য তীর ভিতরের দিকে টেনে আনুন। এটি বড় করার জন্য মেঘ বাইরের দিকে টানুন। কার্সারের নিচ প্রান্তে একটি বর্গক্ষেত্র সহ একটি ছোট স্বচ্ছ তীর প্রদর্শিত হচ্ছে। এবার কিবোর্ডের শিফট কী টিপুন, মাউসের বাম বোতাম টিপুন এবং তীরের হাতলগুলি ব্যবহার করে এটিকে নিচের দিকে টানুন। যদি শিফট কী টেপেন তাহলে আপনি অনেক সহজেই বস্তুর আকার পরিবর্তন করতে পারবেন। একটি বস্তুর হাতলগুলি ব্যবহার করে আকার পরিবর্তন করাকে বলা হয় ডায়নামিক রিসাইজিং। এর অর্থ হল এখানে আমরা সঠিক পরিমাপ ব্যবহার করি না। আমরা পরবর্তী টিউটোরিয়ালে সঠিক পরিমাপ ব্যবহার করে বস্তুর আকার পরিবর্তন করতে শিখব। অনুরূপ পদ্ধতিতে একটি আয়তক্ষেত্রের প্রস্থ বৃদ্ধি করা যাক। আয়তক্ষেত্রটি নির্বাচন করুন, কিবোর্ডের শিফট কী টিপুন এবং সেটি উপরের দিকে টানুন। ড্র উইন্ডোর নিচের দিকে স্ট্যাটাস বারে দেখুন। লক্ষ্য করুন আমরা যখন আয়তক্ষেত্রের আকার পরিবর্তন করি সেটির মাত্রা পরিবর্তিত হয়। স্ট্যাটাস বারে বস্তুর অবস্থান এবং মাত্রার পরিবর্তন দেখায়। এখন এখানে যেমন দেখানো আছে মেঘগুলি এবং সূর্য সেরকম সাজিয়ে নেওয়া যাক। মেঘগুলিকে শনাক্ত করার জন্য বাম থেকে ডান দিকে তাদের সংখ্যা 1, 2, 3, 4 করা যাক। সংখ্যাগুলি যোগ করার জন্য এই মেঘে ডাবল ক্লিক করুন এবং লিখুন 1। একইভাবে অন্য মেঘগুলি নম্বর দিন। এখন মেঘ 4 নির্বাচন করুন এবং সূর্যের উপরে রাখুন। এটিকে সূর্যের পিছনে পাঠানোর জন্য কনটেক্সট মেনু দেখতে প্রথমে মেঘের উপরে ডান ক্লিক করুন, অ্যারেঞ্জ নির্বাচন করুন এবং সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করুন।
মেঘ 4 এখন সূর্যের পেছনে চলে গেছে। সেন্ড ব্যাকওয়ার্ড একটি বস্তুকে বর্তমান স্তর থেকে এক স্তর পিছনে পাঠায়। এখন মেঘ 3 নির্বাচন করুন এবং সূর্যের উপরে রাখুন। কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন, অ্যারেঞ্জ ক্লিক করুন এবং সেন্ড টু ব্যাক নির্বাচন করুন। মেঘ 3 এখন সূর্য এবং 4 নম্বর মেঘ দুটোরই পেছনে চলে গেছে। সেন্ড টু ব্যাক একটি বস্তুকে শেষ স্তরে পাঠায়। এখন স্লাইডের মতো দেখতে করে মেঘগুলি সাজানো হয়ে গেছে। মেঘ 4 নির্বাচন করুন, ডান ক্লিক করুন, অ্যারেঞ্জ ক্লিক করুন এবং ব্রিং টু ফ্রন্ট নির্বাচন করুন। ব্রিং টু ফ্রন্ট একটি বস্তুকে প্রথম স্তরে আনে। তারপর মেঘ 3 নির্বাচন করুন, কনটেক্সট মেনুর জন্য ডান দিকের বাটন ক্লিক করুন, অ্যারেঞ্জ এবং ব্রিং ফরওয়ার্ড ক্লিক করুন। ব্রিং ফরওয়ার্ড একটি বস্তুকে এক স্তর এগিয়ে আনে। এখন মেঘ 2 নির্বাচন করুন এবং মেঘ 1 এর উপরে রাখুন। স্লাইডে দেখানো হিসাবে মেঘগুলি সাজানো হয়ে গেছে। পরবর্তী মেঘের সংখ্যা মুছে ফেলা যাক। এই কাজের জন্য মেঘের উপর ডবল ক্লিক করুন, তারপর নম্বর নির্বাচন করুন এবং কিবোর্ডের ডিলিট কী টিপুন। এখন টিউটোরিয়ালটি একটু থামান এবং অনুশীলনটি করে নিন। একটি বর্গক্ষেত্র, একটি তারকা, একটি বৃত্ত আঁকুন এবং এখানে যেমন দেখা যাচ্ছে তেমনভাবে বসান। প্রতিটি বস্তু নির্বাচন করুন এবং মেনু থেকে একটি বিকল্প ব্যবস্থা প্রয়োগ করুন। লক্ষ্য করুন প্রতিটি বিকল্পের জন্য কিভাবে বস্তুগুলির অবস্থান পরিবর্তিত হয়। এখন বস্তুগুলিকে স্লাইডের মতো করে বসান এবং ব্রিং টু ফ্রন্ট এবং সেন্ড টু ব্যাক বিকল্প দুটি নির্বাচন করুন। তারপর স্লাইডে যেমন দেখানো আছে সেই মতো জলচক্র চিত্রটিতে গাছ যোগ করা যাক। আমরা একটি গাছ আঁকতে একটি ব্লক তীর এবং এক্সপ্লোশন ব্যবহার করব। আমাদের এই ড্র ফাইলে একটি নতুন পৃষ্ঠা যোগ করা যাক। ইনসার্ট লাইট ক্লিক করুন। আমরা একটি নতুন পৃষ্ঠা আমাদের ফাইলে যুক্ত করেছি। গাছের কাণ্ড আঁকার জন্য অঙ্কন টুলবার থেকে ব্লক তীর চিহ্নগুলি নির্বাচন করুন। ছোট কালো ত্রিভুজের উপর ক্লিক করে উপলব্ধ আকারগুলি দেখুন এবং নির্বাচন করুন স্প্লিট অ্যারো। পাতার উপর কার্সারটি রাখুন, বাম মাউস বোতাম ধরে রেখে নিচে এবং পাশে টানুন। আপনি গাছের একটি কাণ্ড এবং দুটি শাখা অঙ্কন করেছেন। এখন গাছের পাতা যোগ করা যাক। অঙ্কন টুলবার থেকে তারা নির্বাচন করুন, তারপর পাশের ছোট কালো ত্রিভুজে ক্লিক করুন এবং নির্বাচন করুন এক্সপ্লোশন। এখন ড্র পৃষ্ঠায় যান, কার্সারটি তীরের বাম শাখায় রাখুন, বাম মাউস বোতাম ধরে রাখুন এবং আকৃতিটি আঁকার জন্য বাম দিকে টানুন। গাছে পাতা যোগ হয়ে গেছে। এখন গাছের ডান শাখায় এই আকৃতিটি প্রতিলিপি করা যাক। আকৃতিটি নির্বাচন করুন, কপি করার জন্য কিবোর্ডে কন্ট্রোল এবং সি কী দুটি টিপুন, তারপর পেস্ট করার জন্য কন্ট্রোল এবং ভি কী দুটি টিপুন। এখন এই আকৃতিটিকে গাছের ডান শাখায় সরিয়ে নিয়ে যান। আমরা একটি গাছ অঙ্কন করেছি। এবার গাছটি নির্বাচন করুন এবং নিচে টানুন। শুধু কাণ্ডটি নিচে চলে আসছে, পাতাগুলি না। এখানে গাছের কাণ্ড এবং পাতাগুলিকে দুটি পৃথক বস্তু হিসাবে গণ্য করা হচ্ছে। চলুন গাছের কাণ্ডটি যেখানে ছিল সেখানে নিয়ে যাই। এবার দেখা যাক কিভাবে গাছের কাণ্ড এবং পাতাগুলিকে একটি দলে এককভাবে রাখা যায়। একটি দলে কোনো পরিবর্তন করলে দলের সব বস্তু একসাথে পরিবর্তিত হয়। প্রথমে পৃষ্ঠার উপর ক্লিক করুন যাতে কোনো বস্তু নির্বাচিত না থাকে। তারপর অঙ্কন টুলবার থেকে সিলেক্ট ক্লিক করুন। কার্সার পৃষ্ঠায় নিয়ে যান এবং পৃষ্ঠাতে ক্লিক করুন। এবার মাউসের বাম বোতাম টিপুন এবং টানুন যাতে সমস্ত বস্তু নির্বাচিত হয়ে যায়। আপনি একটি বিন্দুযুক্ত আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন। নিশ্চিত করুন গাছের সব অংশই যেন এই আয়তক্ষেত্রের মধ্যে থাকে। অথবা আপনি এক বা একাধিক বস্তু নির্বাচিত করতে শিফট কী টিপে তারপর প্রতিটি বস্তুর উপর ক্লিক করতে পারেন। কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং গ্রুপ নির্বাচন করুন। এখন গাছের মধ্যে কোনো বস্তুর উপর ক্লিক করুন। হ্যান্ডেলগুলি প্রদর্শিত হচ্ছে যেন তারা একটি বস্তুরই অংশ। এই বস্তুগুলিকে এখন একক বস্তু হিসাবে গণ্য করা হয়। এগুলিকে দলমুক্ত করে পৃথক বস্তু করতে গাছটি নির্বাচিত করুন এবং ডান ক্লিক করে আনগ্রুপ নির্বাচন করুন। এখন বস্তুগুলি দলমুক্ত হয়ে গেছে, তাদের তিনটি পৃথক বস্তু হিসাবে গণ্য করা হচ্ছে। চলুন আবার তাদের দলবদ্ধ করা যাক।
Shift key টিপে বস্তুগুলিকে পরপর নির্বাচন করুন। ডান ক্লিক করে নির্বাচন করুন গ্রুপ। এবার গাছটিকে প্রথম পৃষ্ঠায় কপি করে নিয়ে যাওয়া যাক। তাই কপি করতে Ctrl এবং C টিপুন। প্রথম পৃষ্ঠায় যান। পেস্ট করার জন্য Ctrl এবং V টিপুন। এখন যদি আমরা দলের মধ্যে একটি একক বস্তুকে পরিবর্তন করতে চাই তাহলে আমরা কি করব? আমি এর জন্য একটি সহজ উপায় দেখাবো যাতে বস্তুগুলিকে বারবার দলমুক্ত এবং দলবদ্ধ করার প্রয়োজন না হয়। কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন, এন্টার গ্রুপ নির্বাচন করুন। লক্ষ্য করুন, দলের বাইরের কোনো বস্তুই এখন আর কার্যক্ষম নেই। শুধু দলের মধ্যের বস্তুগুলিকে পরিবর্তন করা যেতে পারে। উদাহরণস্বরূপ আমরা গাছের ডান দিকের পাতা নির্বাচন করব এবং আকারে ছোট করব। পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য কন্ট্রোল এবং জেড টিপুন। এখন আমাদের গাছের আকার ছোট করতে হবে যাতে সেটি জলচক্র চিত্রে ধরে যায়। তাই দলের সম্পাদনা মোড থেকে প্রস্থান করতে হবে। দল থেকে প্রস্থান করতে কার্সারটি পৃষ্ঠায় রাখুন এবং ডান ক্লিক করে নির্বাচন করুন এক্সিট গ্রুপ। আমরা এখন দলের সম্পাদনা মোডের বাইরে আছি। গাছটি নির্বাচন করুন এবং কার্সারটি নিচের ডান দিকের হাতলের উপর রাখুন। কার্সারটি এখন একটি তীর চিহ্নে পরিবর্তিত হয়ে গেছে। তীরটিকে ভিতরে টেনে আনুন। আমরা এখন সম্পূর্ণ গাছের আকার ছোট করেছি। এই ছবিতে আরও তিনটে গাছ যোগ করা যাক। গাছ নির্বাচন করুন, গাছটি কপি করুন এবং তিনবার কন্ট্রোল এবং বি টিপে সেটিকে তিনবার পেস্ট করুন। এর দ্বারা গাছের তিনটি প্রতিলিপি তৈরি করা হয়েছে। এখন পছন্দমতো অবস্থানে তাদের স্থানান্তরিত করা যাক। সব গাছের জন্য এই ধাপটি পুনরায় করুন। মনে রাখবেন, প্রতিটি গাছ তিনটি বস্তু নিয়ে তৈরি করা হয়। প্রতিটি গাছ নিজেই একটি দল। আমরা বস্তুগুলিরও দল তৈরি করেছি। এখন এই অঙ্কনে জলাধার যোগ করা যাক। জল বোঝানোর জন্য আমরা আয়তক্ষেত্রের পাশে ছোট কালো ত্রিভুজ যোগ করব, তারপর একটি বক্ররেখা যোগ করা হবে। একটি ত্রিভুজ আঁকার জন্য অঙ্কন টুলবার থেকে বেসিক শেপস নির্বাচন করুন। ছোট কালো ত্রিভুজে ক্লিক করুন এবং সমকোণী ত্রিভুজ নির্বাচন করুন। এটি আঁকুন এবং আয়তক্ষেত্রের পাশে স্থাপন করুন। এখন জলের গতি বোঝাতে রং দিয়ে পূর্ণ একটি বক্ররেখা আঁকুন। অঙ্কন টুলবার থেকে কার্ভ নির্বাচন করুন। এখন ফ্রি ফর্ম লাইন ক্লিক করুন এবং ফিল ক্লিক করুন। তারপর ত্রিভুজের উপর কার্সারটি রাখুন এবং মাউসের বাম বাটন ধরে রেখে নিচে টেনে আনুন। এই বক্ররেখাটিকে একটু পরিবর্তন করা যাক যাতে অতি প্রবাহমান জলের মতো দেখায়। ত্রিভুজ এবং বক্ররেখা একসঙ্গে জল সৃষ্টি করেছে, তাই তাদের একটি বস্তু হিসাবে দলবদ্ধ করুন। অঙ্কন টুলবার থেকে সিলেক্ট ক্লিক করুন। তারপর কার্সারটিকে পৃষ্ঠায় নিয়ে যান, মাউসের বাম বোতাম টিপুন এবং ত্রিভুজ ও বক্ররেখাকে আবরণ করে টেনে আনুন। ডান ক্লিক করুন এবং গ্রুপ নির্বাচন করুন। আমরা এখন জলচক্রের কিছু মৌলিক রূপরেখা তৈরি করেছি। এখন আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে। আপনি নিজে এই ছবিটি তৈরি করুন। এখানে লিব্রিঅফিস ড্র এর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল। এই টিউটোরিয়ালে আপনারা বস্তু নিয়ে কিছু মৌলিক কাজ করতে শিখেছেন। আপনারা শিখেছেন বস্তুকে কাট, কপি এবং পেস্ট করা, হাতলগুলি ব্যবহার করে বস্তুর আকার পুনরায় পরিবর্তন করা, বস্তু সুসজ্জিত, দলবদ্ধ এবং দলমুক্ত করা, একটি দলের বস্তুগুলিকে আলাদা করে সম্পাদনা করা, একটি দলের বস্তুগুলিকে সরানো। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। আপনার যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালা সঞ্চালন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT-MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spoken-tutorial.org/nmeict-intro। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভ বিদায়।